ওকে, এখন যদি তুমি যে কোনো একটা প্যারামিটারের ভ্যালুস প্রিসেট করতে চাও আগে থেকে, ঠিক আছে, এটা তুমি কিভাবে করতে পারবে? সো এটা প্রিসেট, তোমার যে কোনো প্যারামিটার ভ্যালু প্রিসেট করার অপশন আছে। ফর এক্সাম্পল, আমি এই অবজেক্টটাকে অনলি অ্যাট সার্টেন ডিগ্রিজ এ রোটেট করতে চাই, ঠিক আছে? ধরো আমি অবজেক্টকে জাস্ট 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি রোটেট করতে চাই, এটা আমি কিভাবে করতে পারি? আগেন আমরা প্রপার্টিস প্যালেটটা ইউজ করব। কিবোর্ডে তোমরা PR লিখে এন্টার দাও, প্রপার্টিস প্যালেটটা চলে আসছে। সো আমি এখন কোন প্যারামিটারটাকে এডিট করতে চাই, এটা হলো অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 প্যারামিটার, যেটা কিনা আমাদের কি রোটেশন প্যারামিটার। সো আমি অ্যাঙ্গেল 2টা সিলেক্ট করবো। অ্যাঙ্গেল 2টা সিলেক্ট করার পর তুমি দেখতে পাচ্ছ প্রপার্টিস প্যালেটে রোটেশন প্যারামিটার সিলেক্টেড। সো এখন তুমি ভ্যালু সেটে যাও, ঠিক আছে? ভ্যালু সেটে কারেন্টলি নান দেওয়া আছে, সো এই নানের উপর ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ কি বেশ কয়েকটি অপশন আছে, নান, ইনক্রিমেন্ট এবং লিস্ট। তো প্রথমে আমি দিলাম লিস্ট, আমি জাস্ট কয়েকটা লিস্ট অফ ভ্যালুজ এ এই অবজেক্টটাকে রোটেট করতে চাই। সো অ্যাঙ্গেল ভ্যালু লিস্টে কারেন্টলি ডিফল্ট দেওয়া আছে 90, সো এটাকে 90 উপর ক্লিক করো। ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ ডান পাশে একটা সিম্বল আছে, এই সিম্বল উপর ক্লিক করলে অ্যাড অ্যাঙ্গেল ভ্যালু বলে একটা ডায়লগ বক্স চলে আসে। সো উপরে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট অপশনটা হলো অ্যাঙ্গেল টু অ্যাড। সো এই ক্ষেত্রে আমি দুটো অ্যাঙ্গেল দিব, একটা হলো তোমার 60 60 দিয়ে অ্যাড, আর একটা দিব আমি 120 দিয়ে অ্যাড। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমি টেস্ট ব্লকে চলে যাব। ওকে, অবজেক্ট সিলেক্ট করব। এখন আসো আমি রোটেট যদি করি, তুমি দেখতে পাচ্ছ আমি জাস্ট দুটা দুটা অ্যাঙ্গেলই রোটেট করতে পারছি, একটা 60 এবং আর একটা হলো 120, ঠিক আছে? ওকে, এখন আমি ক্লোজ করলাম। এখন আমি লিস্ট দিতে চাই না কোনো, আমি যেটা চাই, আমি চাচ্ছি এই অ্যাঙ্গেল ভ্যালু লিস্টটা চেঞ্জ করে, সরি অ্যাঙ্গেল ভ্যালু লিস্ট চেঞ্জ করে না, অ্যাঙ্গেল টাইপটা চেঞ্জ করে আমি ইনক্রিমেন্ট দিব, ঠিক আছে? সো ইনক্রিমেন্ট হলো কি, জাস্ট বেসিক্যালি আমার অবজেক্টটা কয়েকটা সার্টেন ডিগ্রি ইন্টারভেলে রোটেট করবে, ঠিক আছে? সো প্রথমে অ্যাঙ্গেল ইনক্রিমেন্ট যেটা আমি দিলাম এভরি 45 ডিগ্রি, আমার অবজেক্টটা এভরি 45 ডিগ্রি রোটেট করবে। আর এখানে অ্যাঙ্গেল মিনিমাম ম্যাক্সিমাম সেট করতে পারো। সো ধরো আমার মিনিমাম দিলাম 0 ডিগ্রি এবং ম্যাক্সিমাম আমি দিলাম ধরো 270 ডিগ্রি, ঠিক আছে? 270-র বেশি সে রোটেট করবে না। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে টেস্ট ব্লকে চলো, দেখি কি হয়। সো অবজেক্টটাকে সিলেক্ট করলাম। অবজেক্টটাকে সিলেক্ট করার পর এখন যদি আমি রোটেশন গ্রিপটার উপর মাউস রাখি, তুমি দেখতে পাচ্ছ তুমি যে ডিরেকশন অথবা যে পর্যন্ত অবজেক্টটাকে তুমি রোটেট করতে পারবা, ওটা কিন্তু তারা একটা স্কেল বা কাঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, সাদা কালারের। সো আমি যদি এখানে আসি, এটা হলো তোমার 135 ডিগ্রি, এটা হলো কত, 180 ডিগ্রি, এটা 135, এটা 90। বাট দেখো যেহেতু আমার লিমিট ছিল 270 পর্যন্ত, আমি কিন্তু এই মাঝখানে কোনো জায়গায় আমার অবজেক্টটাকে রোটেট করে রাখতে পারছি না, ইমিডিয়েটলি আমার 0 ডিগ্রিতে রাখতে হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে তুমি ইনক্রিমেন্ট ইউজ করে তুমি রোটেশন প্যারামিটার ভ্যালুস স্পেসিফাই করতে পারো। দ্য সেম ক্যান বি অ্যাপ্লাই টু আদার প্যারামিটার সাচ অ্যাজ কি কি প্যারামিটার ছিল, লিনিয়ার প্যারামিটার, পোলার প্যারামিটার, ঠিক আছে, এক্স ওয়াই প্যারামিটার, ঠিক আছে? ওকে, সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট হাউ টু ইউজ প্রপার্টিস প্যানেল টু মডিফাই দ্য ভ্যালুজ অফ দ্য প্যারামিটার্স। সো এখন আসো, আমি অনেকগুলো অ্যাকশনই তো দিলাম, এখন আমরা ব্লক এডিটর ক্লোজই করে ফেলি, ঠিক আছে? সো লেটস সি আমাদের এই ব্লক এডিটরটা আমাদের স্কেচে কি এফেক্ট ফেলতেছে। সো আমি ক্লোজ ব্লক এডিটর ক্লিক করলাম। ক্লিক করার পর ওরা কেন আমি জিজ্ঞেস করলো, দ্য চেঞ্জেস ইভ মেড হ্যাজ নট বিন সেভ। সো এখানে আমরা সেভ করব, ঠিক আছে? এখন যদি তুমি অবজেক্ট সিলেক্ট করলে দেখতে পাচ্ছ কি আমরা একটু আগে যে সব প্যারামিটার অ্যাকশন ডিফাইন করলাম সবগুলো কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? সব গ্রিপ সবই আছে এখানে। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি টানি, আচ্ছা এই ডিরেকশন তো আমি টানছিলাম না, আমি টানছিলাম হলো বাম ডিরেকশন, বাম ডিরেকশন টানলে দেখতে পাচ্ছ আমি টেবিলটাকে স্ট্রেচ করতে পারছি, সাথে সাথে অ্যারে করতে পারছি। তারপর এই গ্রিপটা ধরে টানলে আমি টেবিলটাকে ভার্টিক্যাল ডিরেকশনে স্ট্রেচ করতে পারছি এবং অ্যারেও করতে পারছি, ঠিক আছে? তারপর যদি আমি রোটেট দিই, রোটেট দিয়ে দেখো আমি পুরো টেবিলটাকে আমি এট সার্টেন ডিগ্রি ইন্টারভেল রোটেট করতে পারছি, ঠিক আছে? ফ্লিপ করতে পারছি আমি এই লাইন বরাবর, রাইট? ওকে, আর তুমি যদি এই ব্লকটা আবার ইউজ করতে চাও, তুমি সিম্পলি এখান থেকে ইনসার্টে যাবা। ইনসার্টে যাওয়ার পর ইনসার্টে ড্রপ ক্লিক করবা। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ তোমার চেয়ার টেবিল সেট আপ,
চেয়ার টেবিল সেট আপ ক্লিক করে তুমি যদি এখানে প্লেস করলাম, প্লেস করার পর তুমি যদি ব্লকের উপর ক্লিক করো, ব্লকের সাথে যেসব অ্যাকশন অ্যাসোসিয়েটেড ঠিক আছে ওই সবগুলো গ্রিপ তুমি দেখতে পারবে, ঠিক আছে? সো ইন দিস ওয়ে ইউ ক্যান রিইউজ দ্য সেম ব্লক ইন দ্য সেম ড্রয়িং অ্যান্ড অলসো ইউ ক্যান ইউজ দ্য সেম ব্লক ইন ডিফারেন্ট ড্রয়িংস অ্যাজ ওয়েল।